হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি টুশি, তোমরা দেখছো টুশিয়ালা ইজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ওই দেখো আয়নাতে দেখা যাচ্ছে, তো এই মহাশয় আজকে পরীক্ষা দিয়ে এসছেন। কেমন পরীক্ষা দিয়েছে কি বৃত্তান্ত সে ওই মহাশয়ই বলতে পারবে। তো আমাদের টিফিন হয়ে গেছে, আমারও টিফিন হয়ে গেছে, ওরও টিফিন করা হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজতে কিন্তু হচ্ছে কটা বাবা? 10:17। 10:17। জামাকাপড় কাঁচা হয়ে গেছে, এখন একটু যাব হচ্ছে ছাদে জামাকাপড়টা মেলতে। তো চলো একবারে ওই জন্য ভিডিওটাকে অন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এই ছাদ থেকে মেলে এসে নামলাম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, বেশি বলার মতন না। রোদে থাকলে পরে মনে হয় যেন মাথা অন্তরা সরে যাচ্ছে। এমনি আমার সকাল থেকে মাথাটা টিস 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 করছে, জানি না কেন। যেহেতু আমার পন্ডোলাইসিস ছিল, তো হয়তো সেই কারণেও হতে পারে। তো এখন আমি ছেলেকে একটু পড়াবো, কইরে ওই যে আমি এখন একটু ছেলেকে পড়াবো, পড়িয়ে তারপরে রান্নাঘরে যাবো। হ্যাঁ মিঠা, ওও আছে, ওকেও নাম নিতে হলো। কি আছে মিঠাই? আর বলবে না কথা। আমি জানি না কেন কি বোঝে, ক্যামেরা অন করলেও চুপ করে থাকে। ওর অনেক কিছু ছোটোখাটো জিনিস এমন কিছু ঘটায় না, যেগুলো ক্যামেরা ক্যাপচার করে রাখলে পরে হয়তো অনেক সময় ক্ষেত্রে হয়তো সেগুলো হয়তো আমাদের আনন্দ দিতে পারে, কিন্তু ও বদমাস, ক্যামেরাটা অন করলেই চুপে যায়। ওই যে একার মনে বক বক করছে। তো চলো এখন একটু ছেলেকে পড়িয়ে নিই, পরে আবার একটু আধ ঘন্টা, এখন যেহেতু 10:30 বাজছে, আধ ঘন্টা পরে উঠবো, উঠে তরকারি কাটবো, কেটে রান্নাবান্না করবো। তো এখন একটু এইভাবেই ভিডিও করবো, রান্নাবান্না সেরকম কিছু তোমাদের দেখাতে যাব না। তার কারণ হচ্ছে আমি যদি ওইদিকে রান্নাবান্না বিশেষ করে যদি এই প্রতি মানে ধ্যান জ্ঞান দিয়ে দিই, তাহলে আমার ছেলের আর পরীক্ষাটা 12টা বেজে যাবে। তো এই এক সপ্তাহটা দিন এইভাবেই একটু মোটামুটি অ্যাডজাস্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, বাদ বাকিটা পরে দেখবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে পাক্কা 6টা, আর এখন আমরা বাড়ির সবাই মিলে নিয়ে বসেছি হচ্ছে পপকর্ন খেতে। তো এই দেখো দুজন হচ্ছে পপকর্ন খাচ্ছে, আর আমার পপকর্নটাও এই যে, আর মিঠাইও পপকর্ন খাচ্ছে, এই যে ও কিন্তু বসে বসে পপকর্ন খাচ্ছে, তাই না মিঠাই? তো সকালবেলায় তোমাদের সঙ্গে যেটু কথা বলেছিলাম তারপরে আর বলা হয়নি। তারপরে রান্নাবান্না করেছি, প্লাস তো মোবাইলে তো কাজ থাকেই অনেক কিছু, তো সেগুলো করতে গিয়ে মানে বন্ধুদের, যে বন্ধুদের আমি একটু ভিডিও দেখি, সেই বন্ধুদের ভিডিও দেখতে গিয়ে কিন্তু আমি আর মিডিলে কোনো শ্যুট করতে পাইনি। তো কী রান্না করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সেই চপ করে। আর সকালবেলায় যেহেতু বলছিলাম যে মাথাটা টিস টিস করছিলো, তো ইচ্ছে ছিল যে কখন ভাতটা খেয়ে ওষুধটা খেয়ে আমি একটু শোবো, শুলে পরে হয়তো মাথাটা যন্ত্রণা ছাড়বে। তো সেই জন্য আরও কিছু ভিডিও টিডিও করা হয়নি। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল,
যাও নিচে যাও, যাও যাও নামো। তো নামবে না। আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল, আর একটা হচ্ছে পাঁচ রকম, একটা পাঁচ মিশালি একটা সবজি, আর আর কি করলাম, আর হচ্ছে ছোট ছোট বাটা মাছ ছিল, সেই বাটা মাছ দিয়ে ঝোল করেছিলাম। যা নাম, দেখ নামতে গিয়ে ওরা নামে না, উঠে পড়ে। তো এই হচ্ছে বিষয়। আর এখন এই সন্ধ্যাবেলা এই মহাশয়ও বেরিয়েছেন পপকর্ন খাওয়ার জন্য। কি অবস্থা, খাবে কি খাবে না, নামবে কি নামবে না, নিজেই বুঝতে পারছে না। ওই ওই তাও নিচে নামছে না। হ্যাঁ তাহলে এগুলো কি বদ বুদ্ধি হয়ে যায়, যে আবার উঠে পড়লো একখানা। এটা কি ঘাড়ে বসে, এটা কি টাইগার হিল নাকি কি হচ্ছে এটা? হ্যাঁ তুইও দে এবার মিঠাই, আমার গাটা নোংরা হচ্ছে। তো নামো শিগগিরই, নিচে নেমে খাও। কি অবস্থা দেখো বন্ধুরা, আমি অত্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছি। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। এই যে এই মহাশয়ের অবস্থা, মহাশয়কে ঘাট থেকে নামানো হলো, সেই কি বলবো, সেই মহাদেবের ঈশের মতন, বাসুকি নাগের মতন ঘাট থেকে নামলেন, তারপরে উনি খেলেন ঠিকঠাক করে। এতক্ষণ খেলাধুলা করছিল, এতক্ষণ খেলাধুলা করছিল। ও আজকে পরীক্ষা কেমন দিয়েছে বলে দাও সবাইকে। ভালো। কি পাবা? হ্যাঁ এ প্লাস পাবা না লাড্ডু পাবা? জানি না, ঠিক করে বলো। না না আমার ছেলে কাপ পেয়ে আসবে। না বাবা ছেলে আমার কাপ পেয়ে আসবে। তো বন্ধুরা আমার রান্নাঘরে আজকে কে রুটি ভাজছে দেখো, পতিদেব, পতিদেব রুটি ভাজছে। সুন্দর কিন্তু রুটিটা ফুলছেও, যদি অবশ্য ময়দা আমি মাখিনি, ময়দা তিনিই মেখেছেন, আমি ছেলেকে পড়াচ্ছিলাম তো সেই কারণে। রুটিটা ফোলা একবার তোমাদেরকে দেখাই, শুধু আমি বেলে দিচ্ছি, বেচারি বেলতে পারে না দেখে, তাই তাই না? হ্যাঁ বেলতে পারো না তাই তো? ভাজা কিন্তু শিখিয়ে দিয়েছি, সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে। এই দেখো রুটিটা কি সুন্দর বলের মতন ফুলে গেল, এই দেখো তুমি এ ক্লাস পেয়েছ। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেল, আর তোমাদেরকে দেখালাম আজকে রুটি কে ভাজছে, কে ময়দা মাখলো, সমস্তটাই বললাম। তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, তো মনে মনে ভাবলাম যে ভিডিওটাকে শেষ করে নিই, তো সেই কারণে আবার ক্যামেরাটা অন করে মানে অন করলাম আর কি। তো চলো এখন ভিডিও তোমাদের কাছে এরকমই আসবে, ছোট 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 হয়তো কিছু হয়তো ভিডিও শ্যুট করব, সেগুলো হয়তো তোমাদের কাছে পৌঁছতে পারবো, তার বেশি কিছু দেখাতে পারবো না। কেন এই একটা মানে এই একটা না সরি এই সাতটা দিন আমার বিশাল চাপে আছে, মানে ছেলের পরীক্ষা, তো সেই কারণে ওর পরীক্ষা মানে আমারও চাপ। এই যে চলে এসছে, ওকে এখন খাবার দিয়েছে পড়ানোর পরে, তো এখন নিজের মতন মধু দিয়ে রুটি খাবে বলছে, তাই ওর মতন খেয়ে নিই। আর আমাদের পাঁচ তরকারি আছে, আমরা সেইটা দিয়ে রুটি চালিয়ে নেব, হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তার পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে, যাতে আমার চ্যানেলটার নোটিফিকেশানটা যাতে তোমার কাছে পৌঁছায় আমি ভিডিও ছাড়তে ছাড়তে। তো চলো টাটা, গুড নাইট, টাটা বলে দাও। টাটা।